মাসুদ ভাই, জীবন এনবু হইরছেন কেড়ে? সামক লাইছি না, সামার মধ্যে একটু জিরাইতে আছে। আহি ও তো শামুক যে লইছো এনেন হাঁস কতগুলি? তার সাথে 1,000 1,000 না? ও বাচ্চা আস না বুড়ি আস? বাচ্চা আস। বাচ্চা আস। ও এখন আপাতত শুনতেছি শামুকের দর বলে একটু বাড়তি বাড়তি। জি একটু বাড়ছে শামুক। ও তার কারণটা কি? কারণটা যে বৃষ্টি বাদল গেছে তো, হ্যাঁ ওরা পানিটা ঠান্ডা লাগে, ওটা লাগে নামতে চাই না। এই মে পানি ঠান্ডা লাগবে করে, এই যে দিনের বেলা যে রুই দুটে দিন রাইলে তো রাত্রে ধরে শামুকটা, ও রাত্রে ধরে শামুকটা, রাত্রে ধরে যে বৃষ্টি বাদল গেছে পানি ঠান্ডা হয়ে গেছে। ও এটা লেগে শামুক ধরতে চায় না বেশি, হ্যাঁ মানে শামুক ধরার জন্য লোক কমে গেছে, লোক কমে গেছে, যার ফলে শামুকটা খাইছে দেখা দিচ্ছে। এই এই জন্যই দামটা একটু দামটা বাড়তি বাড়তি না। ও আচ্ছা, কত বস্তা আছে এখন? বস্তা 250। 250? জি। ও প্রথম তো 170 টিয়া থেকে শুরু হয়ে এখন 250 লাগাত গেছে। 110 টিয়া থেকে শুরু হয়ে এখন 250 লাগাত গেছে। ও আর শামুক তো মোটামুটি সকলই এখন নেকাওয়ায়। কাওয়া ও ইনো আছে আর কালাপ তো শামুক কি সারা বছরই পাওয়া যায়? সারা বছর পরাই মানে দর দুই টিহা কম আর বেশি সারা বছরই সারা পাওয়া যায়? বছরই পাওয়া যায়। ও আচ্ছা, ইনু যে 1,000 বাচ্চা দেখতেছি, এটা পারমডা গড্ডা তো মোটামুটি অনেক বড়। এই যে তিরপালটা দিছে এটা ছোট মুডো, এটা তোলে কি 1,000 বাচ্চা আডে? এটা আডে না, আডে না আডে না। কেরে এই ব্যাপারে কিছু কইন টইন না বা কই কই দিছেন না? আইসিআই অনশন না কইাম যে আর কত বড় হইলে দেওয়ান লাগবো। হ্যাঁ বা আর সিস্টেমে, হ্যাঁ তিরপালটা তো না থাকে আর দুই হাতে মারাইন লাগবো। ও বাচ্চা তো বইতে পারে না। আচ্ছা, এখন এটা না দিলে চলতো না, এটা দিছে তার কারণটা কি? যে পর্দাটা দিছে এটার পিছনে কারণটা কি? দেওয়ার পিছনে রহস্যটা কি? রহস্য তো আছে, রূপবালা এখন দেখা দিব দিনের আবহাওয়া তো রোদের কোনো তালমাত্রা ঠিক নাই। কের মিয়া উল্টা পাল্টা আলাপ করুন, রোগবারটা কম দেওয়া দিব, তিরভালে কি রোগ পড়ায় ফিরে আসবো নাকি? কের আলাপটা করুন, তিরভালে তো রোগ ফিরাইব, কিভাবে ফিরাইব কহেন উনি? রোদে থাকলে রোদ আপনার কথা বয়ে থাকার ভাঙায়, ও রোদে বয়ে থাকলে হয়তো মাথা ধান দিতে হয়ে যাবো, কারণে এই ওষুধ দেওয়া দিব কিছুক্ষণ থাকলে। ও আচ্ছা আচ্ছা, আর না ধরলে কাল রইলো ধরবো। এই রোদ দিয়ে ফিরানির লেগে তিরপালটা দিচ্ছে না? রোদ ফিরানির লাগে। ও এনে বাচ্চাটি কি কালার বাচ্চাটি লিখছে? এটা টাইল্যান্ডের কালো হাঁস, কেউ কয় কাল নাগিনি, কেউ বলে কালো হাঁস। ও আচ্ছা, এরকম ধরনের বাচ্চাটি নিচ্ছে না? 1,000 বাচ্চা, 1,000 বাচ্চা। আচ্ছা তাহলে জিনিসটা এটা পর্দা টাঙ্গানোটা হয়েছে না, না এটা একটু আঙ্গায় দেওয়া লাগবো এবং আর একটু বড় করে দেওয়া লাগবো, মানে 1,000 বাচ্চা এর মধ্যে আড়ে না? ও এটা আর এই পর্দাটা দেওয়ার মানে এই রৌদ্র ফিরানির লেগে? রৌদ্র ফিরানির লেগে। ও আপনি বলেন নাই যে এভাবে, আপনি যেহেতু জানেন মোটামুটি মাত্র আইসি আয়ো কানে বুঝে যা মারার মতে আর নাইলে তো আমি কিছু কইতারি না। ও তাহলে মোটামুটি পরামর্শ দিন মানুষের কামার গেলে দেওয়ান লাগে তো, একটু যেহেতু আমার তাকে বাচ্চা নিয়ে বা আমার তাকে সামূহ নিতে আছে, এই ক্ষেত্রে বালাবুড়াটা কয়ে যাওয়ান লাগে। আচ্ছা, আর তো কব যে মাসুদার কাছ থেকে বাচ্চাটি নিলাম, হ্যাঁ যাই না কইল না। ও মানে হেবাটা লাভবান হইলি তো হেলা লাভবান, হেলা হইলি তো লাভবান হইলি আমি লাভবান। ও মানে হেলা দুজো বাচ্চাটি খাইলে লাভ করতারে, তাইলে আন্নেও লাভবান, কারণ আন্নেও বাচ্চা ব্যস্তার বাইন সামুখ ব্যস্তার বাইন। জি এই হলো সুবিধা, সুবিধা। আচ্ছা, একে অপরের জন্য। জি আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আসলে কেউর কাছে কোনো কিছু জিজ্ঞাস করলে বা পরামর্শ নিলে দিতে চায়, কিন্তু নিতে তো হবে পরামর্শ, আর সঠিকভাবে কাজকর্ম না করলে কিন্তু কামারের কাজ চলে না, কামারের কাজ হয় না। তো কামারের কাজ যে হয় না, কামারের কাজটুকু করতে হয় সঠিক টাইমে। এই যে দেখেন একটা লোক গিয়া ঢুকতেছে কামারের ভিতরে, দেখতেই পারতেছেন মনে হয় লোকটা ভিতরে, এই যে যে দরজাটা খুলছে ওই যে দূরে দেখা যাইতেছে লোকটা। দুপুরবেলায় বাচ্চাগুলি কিন্তু প্রায় 2 মাস বয়সের বাচ্চাগুলি এগুলা, আর এই বাচ্চাটি দুপুরবেলা রোদ্রের টাইমে ঘরের ভিতরে নিয়ে আটক করে রাখছে। এই ভুলটুকু কাজ কাজ এই ভুল কাজটুকু আপনারা দেখেন কেউ করেন না, কারণটা হইল এই দুপুরের রোদ্রের বেলা 2 মাস বয়সের বাচ্চা, এটা তো পানির পিপাসা, পানির জন্য পানির দরকার, তাছাড়া ছায়াযুক্ত খোলামেলা আবহাওয়ার দরকার। আর ঘরের ভিতরে যদি এভাবে নিয়ে বাচ্চা ভরে রাখা যায় বা কামারের ভিতরে রাখা যায় দুপুরবেলা অতিরিক্ত গরমের মাধ্যমে, এতে করে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। তো বিষয়টা হইল বাচ্চা পালবেন, লালন পালন করবেন, ভালো কথা করেন, লাভবান হন, এই দোয়াই করি। তো বিষয়টা হইল সুস্থ সুন্দর মতনে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই আপনারা এই ব্যবসাটুকু চালিয়ে যাবেন, এই নিয়মকানুনগুলি আপনারা দূরে রাখার চেষ্টা করবেন। আর এই সঠিক নিয়মকানুন আপনারা জানতে হইলে
এই অল বাংলা 24 চ্যানেলের সাথেই থাকুন, তাহলে মোটামুটি কম আর বেশি জানতে পারবেন পরিচর্চার ব্যাপার বিষয়টা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।